বিশ্বের সবচেয়ে কম সময়ে মেট্রো রেল নির্মাণ করে ফেলল ভারত। ইউরোপ, আমেরিকা, রাশিয়া, জাপান এমনকি চীনকে পেছনে ফেলে কম সময়ে মেট্রো রেল নির্মাণের রেকর্ড এখন ভারতের। মাত্র 2 বছরে 9 কিলোমিটার পথে মেট্রো রেল নির্মাণ করে ইতিহাসের পাতায় ভারতের কানপুর মেট্রো রেল। এ বিষয় নিয়ে আজ থাকছি আপনাদের সঙ্গে। কানপুর ভারতের উত্তরপ্রদেশের অন্যতম জনপদ। নাগরিকদের যোগাযোগের স্বস্তি দিতে কানপুর মেট্রো রেল নির্মাণের উদ্যোগ নেয় উত্তরপ্রদেশ কর্তৃপক্ষ, যে কারণে 2019 সালের 28 ফেব্রুয়ারি কানপুরের জন্য 11,076 কোটি টাকার আনুমানিক ব্যয় এবং 5 বছরের সময়সীমায় মেট্রো প্রকল্প অনুমোদন করে কেন্দ্রীয় সরকার। যে কথা সেই কাজ। প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় 2019 সালের 15ই নভেম্বর। তারপর থেকে দ্রুতগতিতে চলে কানপুর মেট্রোর নির্মাণযজ্ঞ। শেষমেশ 25 মাসের মাথায় নির্মাণ শেষে 2021 সালের 28 ডিসেম্বর কানপুর মেট্রোর প্রথম 9 কিলোমিটার উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2019 সালের নভেম্বর থেকে 2021 সালের ডিসেম্বর মাত্র 18,576 ঘন্টায় নির্মাণ শেষে চালু হয় ইতিহাসের সাক্ষী কানপুর মেট্রো, যার মধ্য দিয়ে শুধু ভারতের মধ্যে নয় বিশ্বের উন্নত সব দেশকে পেছনে ফেলে পৃথিবীর সবচেয়ে কম সময়ে মেট্রো তৈরির রেকর্ড এখন কানপুরের। মেট্রো রেল কোনো ছোটোখাটো সাদামাটা অবকাঠামো নয়। মেট্রো নির্মাণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বড় বড় পিলার, বিশাল আকৃতির মেট্রো স্টেশন, বোরিং মেশিন দিয়ে মাটির নিচে সুড়ঙ্গ তৈরির মতো কর্মযজ্ঞ। এত সব চ্যালেঞ্জ মোকাবেলা করে মাত্র 774 দিনে 9 কিলোমিটার মেট্রো লাইন সফলভাবে চালু করে নজির সৃষ্টি করেছে ভারতের এই কানপুর মেট্রো রেল। কিন্তু কিভাবে সম্ভব হলো এত দ্রুত সময়ে এত বিশাল কর্মযজ্ঞ শেষ করা? বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে সফলভাবে এই মেট্রো নির্মাণ করেছে উত্তরপ্রদেশ মেট্রো কর্তৃপক্ষ। কানপুর মেট্রোর প্রায় সব পিয়ার, গার্ডার এমনকি সব মেট্রো স্টেশন একই রকম ডিজাইনের, যে কারণে কোনো রকম সময় নষ্ট না করেই দ্রুত এগিয়ে যায় কানপুর মেট্রো। পাশাপাশি মেট্রো রেল পথের গুরুত্বপূর্ণ সব অবকাঠামো যেমন পিয়ার ক্যাপস, ইউ শেপ গার্ডার এবং টি শেপ বিমস স্প্যান সবই দূরের কারখানায় বানিয়ে পরে সাইটে এনে শুধু সেট করা হয়। এসব ভিন্ন ভিন্ন পরিকল্পনায় মাত্র 25 মাসে মেট্রো নির্মাণের ইতিহাসে জায়গা করে দেয় কানপুর মেট্রোকে। কানপুর মেট্রো মূলত আইআইটি কানপুর থেকে নওবাস্তা পর্যন্ত রেড লাইনটি 23.785 কিলোমিটার দীর্ঘ, যার মধ্যে 15.164 কিলোমিটার উড়ালপথে এবং 8.621 কিলোমিটার মাটির তলদেশ দিয়ে নির্মিত হচ্ছে। কানপুর মেট্রোর এই পথে স্টেশন 22টি। এর আগে মাত্র 4 বছরে 125 কিলোমিটার মেট্রো নির্মাণ করে সবচেয়ে কম সময়ে দীর্ঘতম মেট্রো লাইন নির্মাণের ইতিহাস তৈরি করে দিল্লি মেট্রো, আর এবার মাত্র 2 বছরে 9 কিলোমিটার চালু করে আরেক নজির গড়ল ভারত। সব মিলিয়ে এসব নির্মাণের মধ্য দিয়ে বড় বড় অবকাঠামো নির্মাণে নিজেদের দক্ষতার জানান দিচ্ছে ভারত। এই ছিল আজকের মতো। প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইব করতে পারেন এই চ্যানেল। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।